গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবীজ কিচেন ওয়াল অ্যান্ড ব্লগ থেকে আমি দেবী বলছি। আপনারা ভালো আছেন? আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7টা, আর সকাল 7টা থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। সকাল সকাল গোপালকে ওর বাবা দিয়ে এসছে, আর আমি আজকে রান্না আরম্ভ করে দিয়েছি। এদিকে ওর বাবা নিচে ক্লাস করছে, আর আমি এদিকে দেখি কি আজকে রান্না করা যায়, তো সেটা করছি। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, কাল সকাল মানে কাল রাত থেকে গরমটা বেশ ভালোই জাঁকিয়ে পড়েছে। তো জানি না কবে আবার মানে ঝড় আরম্ভ হয়ে যাবে। তো চলুন, সারাদিন কিন্তু আমাদের অবশ্যই সাথে থাকবে। কড়াতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য একটু জিরে ফোড়ন দেব। এবারে জিরেটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি দেখুন দিয়ে দিই। এই যে ভাজা পটল গুলো রেখেছি সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে কমিয়ে রান্না করবো। টকদইটা ফেটানো রয়েছে, সেটা আমি দিয়ে দেবো। একটু এটা নাড়াচাড়া করবো। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো লবণ, আরে পরিমাণ মতন হলুদ দেব। এবার একটু ভাজা ভাজা হলে এরপরে এর মধ্যে দেব কাঁচা লঙ্কা। যেহেতু দিয়েছি বেশি, আমি ভাজা ভাজার মধ্যে আমি এই সর্ষের গুঁড়োটা যে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে একটু ফুটলে তারপরে আমি নামিয়ে দেখুন। আপনাদের সাথে আমি যে দই পটলটা শেয়ার করছিলাম সেটা নামানো হয়ে গেছে, এবং আজকে আমাদের লাঞ্চে আছে তেলাপিয়া মাছ, রান্না করেছি মানে ঝোল করেছি আর কি আলু দিয়ে। আর এখানে আছে উচ্ছে আলু ভাজা, এদিকে আছে ভেন্ডি ভাজা, টক দই, এদিকে পটল দিয়ে দই দিয়ে, আর এদিকে বাটা মাছ ভাজা। এই আর ভাত তো হয়েই গেছে, তো এবার সমস্ত কাজটাও কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন নাচে দিদিমণি এখানে বসে আছে, কারণ তার স্টুডেন্টের শরীর খারাপ, তো আরও দুজনও আসেনি। তো আপাতত এখন 11:30 বাজে, এখন কখন আসবে সেই অপেক্ষায় বসে আছে। আর এদিকে আমার মায়ের সান টান হয়ে, ও মা কোন দিকে তাকিয়ে আছো মা, ওই যে এও পাশে বসে রয়েছে। আর এদিকে দেখুন আমার সমস্তটাই গুছানো হয়ে গেছে, এবারে স্নান করতে দেরি। এদিকে রান্নাঘরও গুছানো হয়ে গেছে, এদিকেও আমি গুছিয়ে একদম পরিপাটি করে রেখে দিয়েছি। এদিকে মেয়ে ল্যাপটপে চার্জে দিয়েছে, আর এদিকে জামা কাপড় কেচে দিয়েছে, সেগুলো মেলে দেওয়াও হয়ে গেছে। আর রোদ দেখেন, দেখেছেন অবস্থা, দেখেন রোদের তেজ দেখেন, কি করা যাবে, কিছু তো করার নেই। ঝড় আবার কবে আসবে আসবে ভাব হচ্ছে, জানি না। চলুন বাকি কাজটা পরে করব। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 12:10। আমার সমস্ত তো কাজ হয়ে গেছে, এখন ওষুধ দিচ্ছিলাম, দিতে দিতে এবার ভাবলাম যে স্নানটা করে নিয়ে বাইরে, যা রোদ্দুর উঠেছে যে বলার মতো না, তার মধ্যে ভাই আসবে, রান্না তো আমার সব হয়ে গেছে, ও এসে খাবে, তো আমি এবার স্নানটা সেরে ফেলি, তারপরে আমার মেয়ে যাবে। তো চলুন, আর একটা ঠান্ডা লাগেছে, কালকে যা গরম ছিল, তো চলুন তাহলে আমি এবার স্নানটা করে নিই। তো এখন বাজে রাত 11:00, আর
আমার বান্ধবীরা চলে এসছে, এবার রাতের ডিনারটা কমপ্লিট করব। তো অনেক দিনের জমানো কথা ছিল, সেগুলো এখন আমরা মানে দুজনে তিনজনে মিলে আর কি সব বলবো, ছোটবেলায় কে কি করেছিল সেই নিয়ে। ওই জন্য সন্ধ্যাবেলা থেকে আর আপনাদের সামনে আমার আসা হয়নি, তার জন্য আর বলছিল যে না থাক, ওরা একটু কেমন কেমন করছিল, তো কি বলবো। তো যাই হোক, আমি এবারে সমস্ত ভাত টাত বাড়বো। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যাই, টাটা।